আমরা কোথায়? সোনাইছড়ি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম জুলফিকার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জুলফিকার ব্লগ। আজকে আমরা চলে যাব নাইকোসরের অন্তর্গত সোনাইছড়িতে। এখানে আপনারা কি কি দেখতে পারবেন, কোথায় কোথায় পর্যটক স্থান আছে এবং আপনারা কিভাবে যাবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি। চলুন একটা ইন্ট্রোর পরে পুরো দেখা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন এসেছি সোনাইছড়ি। সোনাইছড়ি 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 দেখেন, আপনারা সবাই দেখেন, এই যে অনেক লোকজন আসছে। এই যে দেখেন ভাই ব্রাদার, ভাই ব্রাদার বলেন, বোন বলুন, সবাই এসেছেন। সো বন্ধুরা, আমরা প্রত্যেক শুক্রবার একটা না একটা জায়গার মধ্যে আমরা ঘুরতে যাই, আজকেও সেম অবস্থা। তো আজকে ভাবলাম একটা ভিডিও করে স্মৃতি হিসেবে রেখে দিই, তাই ইউটিউব চ্যানেলে আপলোড করা। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেডি হয়ে গেছি, শুক্রবার নামাজটায় পড়ে নেব। তো এখন আমি বাসা থেকে বের হলাম, বের হয়ে আমার এলাকার মধ্যে হাঁটতেছি নামাজ পড়ার জন্য। জানি না বন্ধুরা আমাকে কেমন লাগতেছে, যদি বিশ্রী লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। সো বন্ধুরা, আমরা সোনাইছড়ি যাওয়ার আগে নামাজটা পড়ে নেব আমাদের মসজিদ থেকে। তো আমি এখন একা আছি, আমাদের ভাই ব্রাদাররা কিন্তু একটু পরে, নামাজের পরে কিন্তু আমাদের এলাকার মধ্যে আসবে, এখান থেকে আমাকে নিয়ে যাবে। সো আমি যাচ্ছি নামাজ পড়ার জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার আগে কিন্তু সবাই নামাজ পড়ার জন্য চলে গেছে। আমি ঘুম থেকে উঠে দেখি আপনার একটা 10 বাজে। তো আমি 10-20 মিনিট রেডি হলাম, রেডি হওয়ার পরে আমাদের এখানে নামাজ হয় 1:40 মিনিটের মধ্যে। তো আমি যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু কেউ নেই। তো আমি মসজিদের মধ্যে গেলাম, দেখছি নামাজ শুরু হয় নাই এখনও আলহামদুলিল্লাহ। এখন সময় হচ্ছে আপনার 1:40 হয়ে গেছে, তো একটু পরে নামাজ কিন্তু শুরু হবে। তো আমি নামাজ পড়ার জন্য আমি কিন্তু উজু করার জন্য বসে গেছি, বসে যাওয়ার পরে এখন আমি উজু করে নেব। তো উজু করার পরে এখন আমি কিন্তু হুজুর হয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু হুজুর হুজুর ভাব লাগতেছে। এই যে আমি কিন্তু মাথায় টুপি পরে ফেললাম, পরার পরে এখন কিন্তু বন্ধুরা দুঃখিত, এরপরে আর ভিডিও করা হবে না, আমি নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকে যাব। তো আলহামদুলিল্লাহ নামাজ সম্পূর্ণ হয়ে গেল, এখন আমি চলে যাব, বাইপাসের উদ্দেশ্যে রওনা দিছি। এখন আমাদের এখান থেকে বাইপাস যেতে আপনার সর্বোচ্চ লাগে 5 মিনিট। তো আমি সিএনজিতে উঠে গেলাম, উঠে যাওয়ার পরে এই যে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, আমি একটু জুম করলে এই যে সামনে কিন্তু ফুটবল সত্তর দেখা যাচ্ছে। তো ভাইয়েরা কিন্তু এখানে আসবে, আমাকে ফোন দিছে বাইপাসের এখানে থাকার জন্য। তো ওরা গাড়ি নিয়ে আসবে, আমি একটা সিএনজি নিয়ে ওইখানে গেলাম। তো এখানে আপনাদের এই সুযোগে আপনাদের বাইপাস 70টাও দেখাই দিই, আপনারা যদি আসেন, যেমন কক্সবাজার থেকে যদি আসেন তাহলে বাইপাস 70-এ নামতে পারবেন। এখান থেকে আপনারা কিন্তু সোজা একটা সিএনজি নিয়ে চলে যেতে পারবেন সোনাইছড়িতে। তো আমি কিন্তু বাইপাস 70-এর মধ্যে নেমে যাবো, দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইপাস 70-এ নেমে গেলাম। তো বন্ধুরা, আমি গাড়ি থেকে নামার পরে এখন আপনাদের দেখাবো ফুটবল 70-টা। আপনারা ঢাকা থেকে এবং কক্সবাজার থেকে আসলে কিন্তু মেইন রোডে কিন্তু এটা দেখতে পারবেন, এইখানে কিন্তু আমাকে সবসময় পাবেন। তো এখন দেখা যাক এই ফুটবল 70-টি কিন্তু রামু উপজেলা বাইপাসের অন্তর্গত পড়ছে। এখান থেকে আপনারা কিন্তু ঢাকা থেকে আসলে দেখবেন, কক্সবাজার থেকে আসলে এখানে কিন্তু দেখবেন। এই যে এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সোজা ঢাকা চলে যাবে, এটা হচ্ছে মেইন রুট। তো এখন তো পায়বাদার আস্তে আস্তে একটু সময় হবে, তার জন্য আমি একটা ফ্রেন্ডের সাথে দেখা করব। সো গাইস, এখন কিন্তু আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। এখন আমার ফ্রেন্ড আমার জন্য স্পিড আনছে, এখন খাওয়ার পরে ওরা ওরা কিন্তু মারামারি করতেছে। সো গাইস, মজা করতেছে। এই ছেলেটা হচ্ছে বুপা, এইটা কিন্তু কাউন্টারের মধ্যে থাকে, এ দেখতে পাচ্ছেন। ওদের কিন্তু একটু আড্ডাগুলো কিন্তু অনেক ভালো লাগছে। A few moments later
তো বন্ধুরা অবশেষে আমার গাড়িটা চলে আসলো, এখন আমি উঠে গেলাম সিনজির মধ্যে। আমরা মানুষ বেশি থাকায় বাইক করে যাওয়া সম্ভব হচ্ছে না, আমরা সিনজি নিছি তিনটা, এগুলো নিয়ে আমরা যাব। তো এখন আমরা চলে আসছি রামুতে, রামু থেকে আপনারা চলে যেতে পারবেন খুব সহজে, আপনারা রামু থেকে হাইটুপি করে আপনারা যাবেন। তো এখান থেকে সিনজি ভাড়া মেবি 80 টাকা পড়বে আপনাদের সোনাইছড়িতে। তো আমরা উঠে গেলাম, উঠে যাওয়ার পরে এখন কিন্তু একটু একটু বৃষ্টি পড়তেছে, তারপরেও দেখা যাক কী হয়। এখন কিন্তু বিকাল 3টা বাজতেছে। তো এইখানে কিন্তু আপনারা গেলে শুধু পাহাড়ি এলাকা দেখতে পারবেন, আর প্রকৃতি সৌন্দর্যটা কিন্তু আপনারা কিন্তু খুবই মানে উপভোগ করতে পারবেন, একেবারে সরাসরি দেখে আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন। আমাদের একটু হচ্ছে দুর্ভাগ্য হচ্ছে একটু বৃষ্টি পড়তেছে, তো দেখা যাক কী হয়। আমরা আপনাদের আগে রাস্তাটা দেখাবো, তারপরে আমরা সোনাইছড়িতে গিয়ে, মেইন সোনাইছড়িতে গিয়ে আপনাদের স্থানটি আপনাদের উপভোগ করব। তো এখন আমরা চলে যাচ্ছি আপনাদের সুন্দর রাস্তার মধ্যে নিয়ে গিয়ে, আপনার ভিডিওটি আবার আমি স্টার্ট করতেছি। সো বন্ধুরা, এখানে আসা মানে হচ্ছে আপনার প্রকৃতিকে আপনাদের সুখের সামনে থেকে সরাসরি কিন্তু কাছাকাছি দেখা। এই যে এখানে কিন্তু দেখতে পারবেন একটাও গড় পাবেন না আপনি, শুধু পাহাড়ি এলাকার মধ্যে দুই ভাগে ভিন্ন করে একটা রাস্তা, এই রাস্তাতে আমরা কিন্তু সোনাইছড়িতে যাব। এখন কিন্তু এখানে কিন্তু একদম ফরমানিল যুক্ত বাতাস পাবেন আপনারা, এখানে আসলে কিন্তু খুবই মানে একটা আনন্দ উপভোগ করবেন নিজেদের। এখন এখানে আসলে আপনাদের মনটা কিন্তু আপনাদের একদম ফ্রেশ হয়ে যাবে, যেটা সত্যি কথা আমার কিন্তু অনেক ভালো লাগতেছে এখানে আসার পরে। তো আমরা আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু একা আসবেন না, আপনারা কয়েকজন মিলে এখানে আসবেন। যারা পাহাড়ি এলাকা ভালোবাসেন এখানে কিন্তু অবশ্যই আপনারা একবার হলে ভিজিট করবেন। বন্ধুরা, রাস্তাটি বেশি উঁচু হওয়ার কারণে আমরা কিন্তু গাড়ি থেকে নেমে গেছি। এখন আমি কিন্তু এই যে বাইরে ভিডিও করতেছি, এটা সবই তুসি মনে করে এখানে দাঁড়িয়ে গেছে। যাই হোক, একটা ছবি তুলে নিলাম। ছবি তুলে নেওয়ার পরে আমরা কিন্তু আবার গাড়িতে উঠে যাব। গাড়ি কিন্তু আমাদের আগেই চলে গেছে। এই যে এখন আমরা কিন্তু সোনাইছড়িতে, একেবারে সোনাইছড়ির মধ্যে ঢুকে গেছি। এখন সোনাইছড়িতে কিন্তু এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, বলছিলাম আগে সবুজ প্রকৃতির খেলা এক ধরনের একটা আনন্দদায়ক। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু আপনাদের পাহাড়ে পাহাড়, মাঝখান থেকে একটা রাস্তার মধ্যে খুবই একটা আনন্দ মানে উপভোগ করতেছি। তো এখানে কিন্তু একটু একটু বৃষ্টি পড়তেছে, তার জন্য মনটা একটু খারাপ, তারপরে কিন্তু অনেক ভালো লাগতেছে এখানে আসার পরে, বৃষ্টির দিনও একটা আনন্দ উপভোগ করা যায়। তো এখন চলে যাচ্ছি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু আর যাচ্ছে। সো বন্ধুরা, আবার আমরা গাড়ি থেকে নেমে গেলাম। নেমে যাওয়ার পরে এখানে কিন্তু দৌড়তে ছিলাম অনেক বৃষ্টি হচ্ছে। আমরা কিন্তু চলে আসছি, এখানে দেখতে পাচ্ছেন তুমবুরু বাজার বলে যে এখানে চলে আসলাম। এখান থেকে আপনাদের সোনাইছড়ি হচ্ছে 1 কিলো, এটা যেতে আপনাদের 5 মিনিটের সময় লাগবে না। এখন আমরা গাড়িতে উঠে গেলাম, উঠে যাওয়ার পরে এখন কিন্তু চলে যাচ্ছি। এখানে কিন্তু আমাদের পরের গাড়ি 3টার সাথে দেখা হবে, এর মধ্যে আপনারা পুরো রাস্তাটি উপভোগ করুন। যাক আলহামদুলিল্লাহ, আমরা সুন্দরভাবে সুস্থতাভাবে আমরা কিন্তু সোনাইছড়ির মধ্যে চলে আসতে পেরেছি। যে একটু সামনে গেলে দেখতে পারবেন আমাদের সোনাইছড়িটি, এটা হচ্ছে আপনাদের পর্যটকের স্থান। আপনারা আসলে এইখানে কিন্তু আপনারা ঘুরতে পারবেন, এটা প্রত্যেক দেশের প্রত্যেক অঞ্চল থেকে কিন্তু অনেক পর্যটকরা আসে এখানে। তো আমার ভাই ভাইরা কিন্তু আমাদের আগে কিন্তু চলে আসছে, আমি তাদের সাথে দেখা করতেছি। যে দেখতে পাচ্ছেন আমাদের ভাই বাদার, এগুলোর সাথে কিন্তু আমি দেখা করতেছি, এরা বৃষ্টির কারণে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, ঘুরতে পারতেছে না। বন্ধুরা, এটাই হচ্ছে সোনাইছড়ি পাহাড়ি পর্যটক স্থান।
আমি একটাই কথাই বলবো, যারা পাহাড়কে ভালোবাসেন তারা কিন্তু একবার হলে এখানে আসবেন, নেশা হোক ভ্রমণে, ভালোবাসা হোক পাহাড়ে। আমি এটি শুধু আপনাদেরকে বলবো, এখানে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমি কিন্তু পুরো ভিডিও করতে পারিনি, তার জন্য দুঃখিত বন্ধুরা, এখানে আর দেখাতে পারি নাই। বন্ধুরা আপনাদের আমি সোনাইছড়ি কিছু স্থান দেখাচ্ছি, নিচে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোনাইছড়ি মধ্যে বসার টঙ্গি, এবং এটা হচ্ছে পাহাড়, পাহাড়ের মধ্যে এই যে কতগুলো বসার স্থান দিছে, আপনারা এখানে বসতে পারবেন এবং ছবি তুলতে পারবেন। তো এটা হচ্ছে সোনাইছড়ির আপনাদের মূল রাস্তা, এটার মধ্যে আপনারা শ্যুট করতে পারবেন, আপনারা ছবি তুলতে পারবেন। সোনাইছড়ি এসে কিছু না খেলে তো চলে না, আমরা সবাই মিলে কিন্তু এইখান থেকে ছোট্ট একটা দোকান আছে, এইখান থেকে কিন্তু আমরা আলুর চপ নিয়েছি, আলুর চপ নিয়ে আমরা কিন্তু সবাই এখানে খাচ্ছি বৃষ্টির মধ্যে, কিন্তু এখানে কিন্তু আনন্দ হচ্ছে। আনন্দ করার পরেই কিন্তু আমরা কিন্তু একটা গ্রুপ ছবি নেব অথবা ভিডিও করব, আপনারা দেখতে পারবেন সেটি কীভাবে আপনারা করি। তার মধ্যে আমরা এটি খাওয়ার পরে শুরু করতেছি আবার নেক্সট ভিডিও। তো বন্ধুরা এর পাকে আপনাদের ভিউটা দেখিয়ে দিই, জাস্ট ওয়াও, অসাধারণ এই ভিউটা, কি বলবো। মন যদি খারাপ থাকে তাহলে এখানে আসলে আপনার আমি শিওর আপনার মনটা কিন্তু ভালো হয়ে যাবে। আবার এইখানের পাহাড়ি মানুষ কিন্তু অনেক সাদা মাটার হয়, দিন আনে দিন খাই পাহাড়ি মানুষগুলো অনেক ভালো লাগছে, তাদের কথা মানে আগের মানুষ যেরকম ছিল বন্ধুরা সেম সেরকম, তাদের কথাগুলো আমার খুব ভালো লাগছে, তাদের সাথে কথা বলছি। আমি আপনাদের একটু জুম করে দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পাহাড়ি মানুষ, এইখানে কিন্তু এরা চাষবাস করে কিন্তু উপার্জন করে, সেটি নিয়ে তাদের ফ্যামিলি চলে। যে একটা ছোট একটা দোকান দেখতে পাচ্ছেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমরা এখন এসেছি সোনাইছড়ি, 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 সোনাইছড়ি। দেখেন আপনারা সবাই দেখেন, এই যে অনেক লোকজন আসছে, এই যে দেখেন ভাই ব্রাদার, ভাই ব্রাদার বলুন, বন্ধুরা সবাই এসে দেখেন। তো বন্ধুরা এইখানে আসলে কিন্তু আপনারা এই যে এইগুলো ছোটো ছোটো টঙ্কি এ গড়, এখানে এসে আপনারা আড্ডা দিতে পারবেন পাহাড়ি এলাকার মধ্যে, একদম নিচুক অঞ্চলের মধ্যে আপনারা বিকেলবেলা, মানে এখানে বসে থাকার বন্ধুরা মজাটা কিন্তু অন্যরকম। মানে ধরেন কেউ মানুষ নেই, আপনি একাই বসে আছেন, মানে এরকম এক অদ্ভুত একটা, কি অদ্ভুত একটা অনুভূতি, আপনাদের আমি বলে মানে বোঝাতে পারতেছি না, এরকম একটা অনুভূতি দেখতে পাচ্ছেন। কোনো মানুষ নেই, শুধু পাহাড় আর পাহাড়, কলা বাগান, লেবু বাগান, এখানে মানে পেঁপে গাছ সবগুলো, মানে এরা চাষ করে, চাষ করে এগুলো বাজারে বিক্রি করার পরে এরা এরা কিন্তু সংসার করে, মানে এক তো এক কথায় বলতে গেলে এদের মনটা কিন্তু অনেক ভালো। আপনারা যদি আসেন তাদের সাথে যদি মিশেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ওরা কি মানে কি ভালো মনের মানুষ, এটা আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো বন্ধুরা ভাবছিলাম বৃষ্টি হওয়ার কারণে ঘোড়াটা কিন্তু মানে মন খারাপ হয়ে গেছিলো, এখন কিন্তু ভালো লাগতেছে, বৃষ্টির দিনে একটা অদ্ভুত একটা আনন্দ আসতেছে, সবাই ঘুরতেছে। এই যে দেখতে পাচ্ছেন ভাই ব্রাদাররা সবাই এখানে টঙ্গিতে বসে আড্ডা দিচ্ছে, আর আমি একা একা ভিডিও করতেছি আপনাদের কিন্তু দেখাচ্ছি এটা। এ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পাহাড়, নিচের মধ্যেও অনেক বাগান আছে। আমি একটা জিনিস খেয়াল করলাম, এই যে দেখতে পাচ্ছেন হুজুরটা তার বাচ্চাদেরকে দাঁড় করিয়ে ছবি তুলতেছে, এটাই কিন্তু জাস্ট ওয়াও লাগছে আমার কাছে, অনেক সুন্দর লাগছে, এরকম বাবা হওয়া উচিত। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা এখন চলে যাব, অনেক ভিডিও করলাম আজকের মতো, এখানে আপনারা এতটুকু দেখবেন, এর পরবর্তী পার্ট আমি তুলে ধরব। এখন আমরা উপরে চলে যাব, উপরে যাওয়ার সময় আপনাদের কিন্তু আমি আবার ভিউটা দেখিয়ে দেব, ভিউটা দেখিয়ে দেব আপনাদের সোনাইছড়ি এই পর্যটক স্থানটি। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা উপরে উঠে গেছি, উপরে ওঠার পরে এখন আমরা সবাই মিলে একটা গ্রুপ ভিডিও করব, ভিডিও করার পরে আমরা কিন্তু চলে যাব, পরবর্তী যদি আসি তাহলে আপনি নেক্সট স্টোরি করবো। তো চলো শুরু করা যাক। আমরা কোথায়? সোনাইছড়ি, সোনাইছড়ি, সোনাইছড়ি।
তো বন্ধুরা, একটা আমি মজার বিষয় শেয়ার করি আপনাদের। যে গ্রুপ পিরিয়ডটা ছিল এটা কিন্তু পুরোপুরি ফান্ডি ছিল, এটা মিস্টেক হয়ে গেছিলো বন্ধুরা। এটা কিন্তু আসলে সোনাইছড়ি না, ইট ইজ নট সোনাইছড়ি, ইট ইজ হচ্ছে সোনাইছড়ি। ঠিক আছে বন্ধুরা, এখন কিন্তু আমরা কিন্তু চলে যাব অন্য রাস্তা দিয়ে। যাওয়ার সময় কি হয়েছিল সেটা আপনাদেরকে আমি একটু করে দেখাই। যে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম সহজ রাস্তা দিয়ে, এখানে বৃষ্টি হওয়ার কারণে আমাদের গাড়ি কিন্তু এখন কোথায় বেজে যাবে আপনারাই দেখতে পারবেন। আমরা কিন্তু একটু বিপদে আটকে গেছিলাম, বাকি আমরা ২০ টাকার কারণে কষ্ট করে তুলে ফেলছি বন্ধুরা। এইখানে কিন্তু আমরা কিন্তু এখনও কিন্তু সোনাইছড়ি, আমাদের এখান থেকে শর্টকাট খোঁজার কারণে কিন্তু গাড়ি বেজে গেছিলো। যাই হোক, অবশেষে আমাদের গাড়িটা কিন্তু অনেক কষ্টের বিনিময়ে এটা কিন্তু উঠে হলো। তারপরে আমরা চলে যাওয়ার সময় আরও বিপদের সম্মুখীন হয়েছিলাম, যেমন রাস্তার মধ্যে আমাদের তো অন্য গাড়িও এরকম অবস্থা হয়েছিল, অন্য একটা জায়গার মধ্যে বেজে গেছিলো, সেটি আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো। তো তার জন্য বললাম আপনারা যদি আসেন তাহলে সিএনজি করে যদি আসেন তাহলে লোক বেশি আসবেন, যদি মোটরসাইকেল নিয়ে আসেন তাহলে আপনারা দুজন হলে আসতে পারেন। মোটরসাইকেল হলে আপনাদের এখানে কিন্তু ভাড়া দেয় মোটরসাইকেল, আপনারা মোটরসাইকেল নিয়ে কিন্তু আপনারা সহজে দুজন তিনজন আসতে পারবেন। এখানে কিন্তু হাইওয়ের কোনো টেনশন করতে হবে না, এখানে কিন্তু পুলিশ কিছু নেই, জাস্ট আপনারা মোটরসাইকেল নিয়ে সোজা চলে আসতে পারবেন। মোটরসাইকেল হলে আপনাদের সুবিধা হয়। এখানে দুই ধরনের গাড়ি চলে, শুধু একটা হচ্ছে সিএনজি আর একটা হচ্ছে মোটরসাইকেল। তো মোটরসাইকেল হলে আপনারা এখান থেকে ভাড়া নিয়ে ঘুরতে পারবেন সোনাইছড়িতে আসার পরে। যদি এখান থেকে ভাড়া নিতে না চান তাহলে আপনারা সোজা মোটরসাইকেল থাকলে, বাইক থাকলে এটা নিয়ে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, এই পর্যন্ত ছিল ভিডিওটি। আপনারা যদি কোনো হেল্প লাগে অথবা আপনারা যদি এখানে আসতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। যদি আপনারা যদি না পারেন কী কী করতে হবে, আমি আমার নাম্বার অথবা আমার ফেসবুক আইডিটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আপনারা কন্ট্যাক্ট করলে আমি আপনাদের বিস্তারিত হেল্প করার, যতটুকু হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা যদি আসেন, যদি দূর থেকে আসেন তাহলে বলবেন। আর আমি আবার একটি কথা বলবো, আপনারা আসলে সিঙ্গেল আসবেন না, সিঙ্গেল আসলে এখানে মজা পাবেন না। আপনারা কয়েকজন মিলে এখানে আসবেন তাহলে কিন্তু আপনাদের মনটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে এবং আপনারা পাহাড়ি স্থান কিন্তু সেরাভাবে আপনারা উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, এ পর্যন্ত ছিল ভিডিওটি। এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।